আসলে এই দীর্ঘমেয়াদী বুকে ব্যথা তার কি ধরনের ক্ষতি করতে পারে? অনেক ধন্যবাদ। এটা যদি হার্টের অসুখ হয়ে থাকে তাহলে আপনাকে আগেই বলি, সেটা হচ্ছে এটা সাডেন ডেথ হতে পারে। যদি তার হার্টের অসুখ থাকে, সেটা প্রপার চিকিৎসা না করে উনি মাঝে মাঝে গ্যাসের ওষুধ খান, উনি হয়তো ভাবছেন যে আমার গ্যাসের ওষুধ খেলে আমার ব্যথা কমে যাচ্ছে, আমি ভালো থাকছি, কিন্তু এটা কিন্তু এখান থেকে তার হঠাৎ করে কিন্তু মৃত্যু হতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে হয়তো দেখা যাচ্ছে তার পেপটিক আলসার, এবং পেপটিক আলসারের জন্য উনি মাঝে মাঝে ব্যথার ওষুধ খান, এটা একটা হতে পারে। তাহলে পেপটিক আলসারের জন্য উনি ব্যথার ওষুধ খেলে যেটা হতে পারে অস্টিওপোরোসিস বা অস্থি ক্ষয়, এটার কথা আমি একটু আগে বললাম যে তার হাড় কিন্তু ক্ষয়ে যেতে পারে। এবং প্রাণীর মধ্যে যারা দীর্ঘদিন গ্যাসের ওষুধ খেয়ে গেছে, প্রাণীর মধ্যে কিন্তু টিউমারের অস্তিত্ব পাওয়া গেছে, তাদের কিন্তু টিউমার হয়ে গেছে। তাহলে আমরা গ্যাসের ওষুধটা দীর্ঘদিন খেতে নিষেধ করি, মাঝে মাঝে খেতে পারবে কিন্তু একটানা খেতে পারবে না। আর আরেকটা ভালো প্রশ্ন করলেন যে দীর্ঘদিন তার বুকে ব্যথা ছিল, তিনি হয়তো গুরুত্ব দেননি, এটার একটা কারণ ইসোফেগাসের কোনো ক্যান্সার হলে কিন্তু বুকে ব্যথা হয়, ইসোফেজাল কার্সিনোমা বলি, তারপরে ইসোফেগাইটিস বলি, এগুলো কিন্তু ভালো চিকিৎসা আছে, এবং ইসোফেজাল ক্যান্সার কিন্তু বেশি দিন বাঁচে না, মানে খারাপ হয়ে যায়। তাহলে ব্যথার ওষুধ যদি খেয়ে যায়, উনি যদি ইনভেস্টিগেশন না করে অথবা উনি কোনো ডাক্তার না দেখায়, তখন যেটা হবে সেটা হচ্ছে যে তার হঠাৎ করে দেখা যাচ্ছে এমন পর্যায়ে গিয়ে রোগটা ধরা পড়বে যে সেই সময় উনি আর ভালো থাকতে পারবেন না, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সেই সময় দেখা যাচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার অনেক দূর ছড়াই গেছে, তখন কিন্তু আর রোগীকে ভালো করা সম্ভব না। এছাড়া হার্টের অ্যাটাকের আগে যদি আমি অনেক ওষুধ দিতে পারি, তাহলে কিন্তু সেই রোগী দীর্ঘদিন ভালো থাকবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যদি কেউ না ডায়াগনোসিস করে, অর্থাৎ তার বুকে কি কারণে ব্যথা হচ্ছে সেটা না জেনে শুধুমাত্র গ্যাসের ওষুধ, অ্যান্টাসিড, ঘুমের ওষুধ এগুলো খেয়ে যায়, এটা পরবর্তীতে তার বিপদের কারণ হয়ে উঠতে পারে। কেন উঠতে পারে সেটা আমি ফারজানা কিন্তু আপনাকে বললাম, আপনার মাধ্যমে সকল শ্রোতাকে বললাম। তবে যদি ডায়াগনোসিস করে যে এটা আমার আলসারের কারণে ব্যথা, এটা আমার অ্যাসিডিটির কারণে ব্যথা, এটা আমার হার্টের কারণে ব্যথা, তাহলে কিন্তু আগে ভাগে চিকিৎসা সম্ভব এবং আগে ভাগে একটা রোগীকে কিন্তু ভালো করা সম্ভব। আপনার এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে রোগীরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসুখ হওয়ার বা অনেক পরে আসছে আমাদের কাছে চেম্বারে, যখন আমরা দেখি হসপিটালে যখন রোগী দেখি, দেখি যে এই রোগটা কিন্তু অনেক আগে থেকেই ধরে ভালো চিকিৎসা দিলে হয়তোবা তার ওই খারাপ অবস্থা নাও হতে পারতো, এরকম কিন্তু আমরা পাই ফারজানা। তো তখন আমরা এই জন্য আগে বলবো অবশ্যই যেন ওষুধটা বা ডায়াগনোসিস যে কেন বুকে ব্যথা হচ্ছে সেটা কিন্তু সবার আগে বের করতে হবে, যে এটা কি হার্টের ব্যথা, নাকি এটা ইসোফেগাসের ব্যথা, নাকি এটা টেনশন থেকে ব্যথা হচ্ছে, নাকি আমি যেটা বললাম যে ফুসফুসে কিছু অসুখ থাকে যেমন যক্ষার কারণেও তো ব্যথা হয়। তাহলে আমরা সবার আগে চেষ্টা করব কারণ বের করার জন্য, তাহলে কিন্তু অনেক চিকিৎসা সহজ হয়ে যাবে।